কোনো কারণবশত আপনার ব্যবহৃত পিসিটি যদি অতিরিক্তভাবে র্যাম অথবা প্রসেসর ইউজ করে, তাহলে এটি থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? তো ভিউয়ার, দিস ইজ টেক এ টু জেড আহসান টেক টিপস ইউটিউব বাংলা চ্যানেল, আর আমি আহসান আপনাদের সাথেই আছি। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো আমাদের পিসি যেন অতিরিক্ত র্যাম এবং প্রসেসর ব্যবহার না করতে পারে, এর জন্য 5টি মেথড আমরা ফলো করব। তো চলুন তাহলে শুরু করা যাক। ওকে, মেথড নাম্বার 1। মেথড নাম্বার 1 হচ্ছে, আমরা আমাদের পিসির উইন্ডোজ কী এবং আর প্রেস করে রানে যাব। রানে যাওয়ার পরে MS config লিখে সার্চ করব। MS config লিখে ইন্টারফেস করার সাথে সাথে এ ধরনের একটি ইন্টারফেস আমরা পাব। এখন উপরে লক্ষ্য করুন, এখানে কিছু ট্যাব আছে, আমরা বুট ট্যাবে যাব। বুট ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্সড অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, তাহলে আরেকটি অপশন আমরা পেয়ে যাব। এখন ডান পাশে লক্ষ্য করুন, ম্যাক্সিমাম মেমোরি আছে, আমরা এখানে চেক মার্ক করব, তাহলে আমার পিসিতে যে র্যাম আছে এটি এখানে শো করবে। এখন এই অবস্থায় আমরা একটু কমিয়ে অথবা একটু বাড়িয়ে আমরা চেক মার্ক উঠিয়ে দিব, দেন আমরা ওকে করব, দেন আমরা অ্যাপ্লাই করব, দেন আমরা ওকে করব। এখন আপনার পিসিটি রেজিস্টার দিতে হবে, তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিং অবস্থায় আছি আমি রেজিস্টার করব না। ওকে, মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 হচ্ছে, আমরা সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে আমরা এখানে টাইপ করব অ্যাডভান্স সিস্টেম সেটিংস। আমরা দেখতে পাচ্ছি ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস আমরা পেয়েছি। এখন এখানে ইন্টারফেস করব, তাহলে এই ধরনের একটি অপশন আমরা এখানে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাডভান্স ট্যাব এখানে সিলেক্ট অবস্থায় আছে, আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা পারফরমেন্স অপশনটি এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে আরও কিছু ট্যাব দেওয়া আছে, আমরা অ্যাডভান্সড এই ট্যাবে যাব। এখন নিচে লক্ষ্য করুন, চেঞ্জ আছে, চেঞ্জে ক্লিক করব, তাহলে এই ধরনের ইন্টারফেস আমরা পাব। আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিকলি ম্যানেজ পেইং ফাইল সাইজ ফর অল ড্রাইভস, আমরা চেক মার্ক উঠিয়ে দিব, তাহলে এগুলো সব এনেবল অবস্থায় হবে। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি নো পেইং ফাইল আছে, আমরা এই রেডিও বাটনটি বা অপশন বাটনটি সিলেক্ট করব, দেন আমরা ওকে করব। আমাদের পিসিটি রেজিস্টার দিতে বলা হচ্ছে, তো আমরা রেজিস্টার এখন করব না, আপনি অবশ্যই রেজিস্টার করে নেবেন, তো আমি ক্যান্সেল করছি। ওকে, মেথড নাম্বার 3। মেথড নাম্বার 3 হচ্ছে, আমরা সার্চ অপশনে গিয়ে রেক এডিট লিখে সার্চ করব, তাহলে আমরা রেজিস্ট্রি এডিটরের মধ্যে প্রবেশ করতে পারবো। এখান থেকে আমরা ইয়েস করব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট কি লোকাল মেশিন আছে, এখান থেকে আমরা যাব সিস্টেমে, সিস্টেম থেকে আমরা এখানে খুঁজে বের করব কারেন্ট কন্ট্রোল সেট, আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেন আমরা এখান থেকে কন্ট্রোলে যাব, কন্ট্রোল থেকে আমরা সিজন ম্যানেজার খুঁজে বের করব, আমরা একটু নিচের দিকে যাব, আমরা এখানে দেখতে পাচ্ছি সিজন ম্যানেজার আমরা পেয়েছি, এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা মেমোরি ম্যানেজমেন্টে যাব। মেমোরি ম্যানেজমেন্ট ক্লিক করার পরে ডান পাশে আমরা কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছু ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এই ভ্যালু থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার একটি ভ্যালু আছে, ক্লিয়ার পেস ফাইল অ্যাট শাটডাউন, আমরা এটির উপরে ডাবল ক্লিক করলে আমরা মডিফাই অপশনটি পেয়ে যাব। এখন এখানে আমরা ভ্যালু ডাটা 0 দেখতে পাচ্ছি, এখানে আমরা 1 টাইপ করব, দেন আমরা ওকে করব, দেন রেজিস্ট্রি এডিট হতে আমরা বের হয়ে যাব, দেন আমাদের পিসিটি রেজিস্টার করব। ওকে, মেথড নাম্বার 4। মেথড নাম্বার 4 হচ্ছে, আমরা সার্চে গিয়ে এখানে ডিভাইস ম্যানেজার সার্চ করব, দেন আমরা ইন্টারফেস করব, তাহলে আমরা আমাদের পিসির যে ডিভাইস ম্যানেজার আছে এখানে আমরা চলে আসব। এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি স্ক্যান ফর হার্ডওয়্যার সেন্স আছে, আমরা এখানে স্ক্যান করব, তাহলে এভাবে স্ক্যান নেবে। এখানে কাজ মূলত এতটুকুই, দেন এরপর আমরা এখান থেকে রিস্টার্ট করব। ওকে, সর্বশেষ মেথড অর্থাৎ মেথড নাম্বার 5। মেথড নাম্বার 5 হচ্ছে, আমরা সার্চে যাব, যাওয়ার পরে রেজিস্ট্রি এডিট আবার আমরা টাইপ করব, দেন রেজিস্ট্রি এডিটের উপরে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যাব, ইয়েস করব। এখান থেকে লোকাল মেশিন এখানেই আমরা থাকব, এই অবস্থায় আমরা এখান থেকে সিস্টেমে ক্লিক করব, সিস্টেম থেকে আমরা কন্ট্রোল সেট 01 দেখতেই পাচ্ছি, এটিকে আমরা এক্সপান্ড করব, দেন এখান থেকে আমরা সার্ভিসেস এক্সপান্ড করব। এরপরে আমরা মাউস স্ক্রল করে নিচের দিকে গেলে NDU নামের একটি অপশন পাবো, তো আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা NDU পেয়েছি, এখন এটিকে আমরা ক্লিক করব, তাহলে ডান দিকে এখানে কিছু ভ্যালু আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা স্টার্ট দেখতে পাচ্ছি, স্টার্টের উপরে ডাবল ক্লিক করব, তাহলে এখানে ভ্যালু ডাটা আমরা 2 দেখতে পাচ্ছি, এই 2 আমরা দ্বিগুণ করব, অর্থাৎ এখানে 4 করব, 4 করে আমরা এখান থেকে ওকে করব, দেন এই রেজিস্ট্রি এডিট হতে আমরা বের হয়ে যাব এবং আমাদের পিসিটিকে রিস্টার্ট করব।
তাহলে ভিউয়ার, আমি যে 5টি মেথড আপনাদের দেখিয়েছি, আই হোপ এই মেথডগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার পিসি অতিরিক্ত র্যাম এবং সিপিইউ ব্যবহার করতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। কথা হবে আবার পরবর্তী কোনো টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।